হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর আবারও নিয়ে চলে এলাম আরও একটা নতুন ব্লগ। তো বন্ধুরা, চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করা যাক। তো বন্ধুরা, সকালের বেশ কিছু কাজ আজকে হয়ে গেছে, আর ঘুম থেকে উঠে যেহেতু ছেলে স্কুলে যায়, তো আবারও বলছি ওই জন্য বেশ কিছু কাজ হয়েই যায়। আর জানো তো, মা ছেলেকে স্কুলে দিয়ে আজকে বাজারে গিয়েছিল, তো বাজার থেকে বেশ কিছু সবজি, আর এই দেখো এটা হচ্ছে ওই চালতা, তো চালতাও নিয়ে এসছে, আর এই দেখো আবার চিংড়ি মাছ নিয়ে চলে এসছে। আর চিংড়ি মাছ, আগের দিনের চিংড়ি মাছটা ফ্রিজে রাখা রয়েছে, বাট আবার চিংড়ি মাছ নিয়ে এসছে বলে আমি ভাবলাম যে টাটকা যে চিংড়ি মাছ আছে ওটা দিয়ে আজকে ছেলেকে পেঁয়াজ চিংড়ি করে দেবো, যেহেতু ও পেঁয়াজ চিংড়িটা খেতে ভালোবাসে। আর ওই রাখা যে চিংড়ি মাছটা সেটা দিয়ে আর করবো না, তো সেটা দিয়ে অন্য কিছু করবো, যেহেতু ছেলে খাবে ওই জন্য টাটকা মাছটা দিয়েই আজকে করে দেবো। আর আমি দেখো সকাল সকাল আজকে ঘরটা আগে মুছে নিচ্ছি, খুবই ঠান্ডা পড়েছে। আর ঠান্ডা পড়লে তো জানো তো, বেলার দিকে ঘর মুছতে গেলে না আবার ছেলে স্কুল থেকে চলে এলে আবার দৌড়াদৌড়ি করে, তো সেই জন্য ঘরটা একটু শুকনো হতেও দেরি হয়। তো ওই জন্য তাড়াতাড়ি করে আজকে ঘরটা মুছে নিয়েছি। আর ডেলি প্রত্যেক দিনের কাজ, দেখো কাঁচা ধোয়া তো আছেই, আর দেখো এই যে আজকে সবজি মা কেটে দিয়েছে, আজকে দেখো রান্না করছি, ভাতটা বসিয়ে দিয়েছি আগে, আর ওই শিমটা আজকে একটু ভাজা করব। তো শিমটাকে একটু ভাপিয়ে, মানে একটু হালকা করে সিদ্ধ করে জলটা ফেলে তারপর একটু নুন আর হলুদ মাখিয়ে দেখো তেলেতে ভেজে নিচ্ছি। আর মা বলছে যে ওই ফুলকপির ডাঁটা খাবে আজকে, তো অনেক রকম সবজি দেখো দিয়ে আজকের ফুলকপির ডাঁটা দিয়ে আজকের তরকারিটা করব। আর অনেকে পছন্দ করে না আবার ফুলকপির ডাঁটা, বাট গ্রামের লোকেরা দেখবে এই ফুলকপির ডাঁটা ওই অল্প মানে ডাঁটাগুলো বেশি পছন্দ করে। তো আজকে সেই দেখো বেশ কিছু সবজি দিলে না এই ফুলকপির ডাঁটার তরকারিটা বেশ ভালো লাগে। আর চিংড়ি মাছ যেহেতু আছে, চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে ওই তরকারিটা করে নেব। আর চিংড়ি মাছের একটু দেখবে কোনো স্মেল যদি যে কোনো তরকারিতে থাকে না, সেই তরকারিটা খেতে ভীষণ ভালো হয়। আর এদিকে দেখো ভাতটা হয়ে গেছে, আর এদিকে আমি পেঁয়াজ চিংড়িটা বসিয়ে দেবো, তো যেহেতু ছেলে খাবে, আর ছেলে শুধুই একটাই তরকারি খাবে আর অন্য কিছুই খাবে না, তো সেই জন্য ছেলের জন্য একদমই মানে এই পেঁয়াজ চিংড়িটা করতে হবে। আর ওই ডাঁটার তরকারি তো ছেলে খাবেও না, এই মানে শিম টিম মেঘে তো সবজি খাই না, বাট কী করবো বলো, আমরাই খাই। আর ওই পেঁয়াজ চিংড়িটা ওই জন্য ছেলের জন্য বানিয়ে নিলাম। আর দেখো আজকে কিন্তু সন্ধেবেলা একটা দুর্দান্ত টেস্টি পিঠে বানাবো, সেটা কিন্তু কী বলো তো খুবই ট্রেন্ডিংয়ে চলছে, যেটা হচ্ছে এই কদম ফুল পিঠে। আর এই কদম ফুল পিঠে আমি কিন্তু দুরকমের বানাবো সন্ধেবেলা, যেহেতু দিনের বেলা তো টাইম হয়ও না আর দিনের বেলা করতে পারবো না, তো সেই জন্য সন্ধেবেলায় ওটা ইজি হবে। আর আজকে দেখো ওই একটু পায়েসও বানাবো, যেহেতু পিঠে আমার ছেলে খায় না জানো তো, আর দুপুরবেলা লাঞ্চ করে না একটু মিষ্টি খায়, মিষ্টি খাওয়ার অভ্যেস আছে, যেহেতু আমারও অভ্যেস আছে ছেলেটারও এরকম সেম অভ্যেস হয়ে গেছে। আর তো প্রত্যেক দিন মিষ্টি খাচ্ছে, তো মাঝে মধ্যে আমি একটু আধটু পায়েস করে দিই, তো জানো তো সবসময় মিষ্টি, আর মিষ্টির কী দাম, তো প্রত্যেক দিন তো মানে হয়ে ওঠে না, আর ওই জন্য আরও বেশি করে, আর প্রত্যেক দিনের দুধ তো নেওয়াই থাকে বাড়িতে, তো সেই জন্য সেই দুধ থাকলে সেই দিয়ে একটু মাঝে মধ্যে পায়েস বানিয়ে দিই। আর এই শীতকালে দেখবে নলেন গুড় বা খেজুরের গুড়ের পায়েস খেতে ভীষণই ভালো লাগে। তো এখানে দেখো একটু পাঁচফোড়ন দিয়ে এই ফুলকপির ডাঁটা দিয়ে, এখানে অনেক রকম সবজি আছে, গাজর আছে, বেগুন, আলু, বিনস দিয়েছে, তো সমস্ত কিছু মা কেটে দিয়েছে, তো এইগুলো মা কেটে দেয়। আর আমি দেখো এক ঘন্টার মধ্যে রান্না করছি, ভাত হয়ে গেছে, মানে ঝটপট রান্না করছি, কেননা এই শীতকালে না আগে থেকে রান্না করে রাখলে না বিরাট ঠান্ডা হয়ে যায়, তো দুপুরবেলা খেতে একদম ভালো লাগে না, ওই জন্য গরম গরম রান্না করি আর গরম গরম খাওয়া হয়, তো সেই জন্য রান্নাটা একটু দেরি করেই বসাই। আর আমি একদমই খুবই কম টাইমে মানে সমস্ত কিছু করে রান্না করার টাইম হয় না, বাট করতে করতে মানে কাটতে কাটতে সবজি কাটতে কাটতে এদিকে একটা রান্না বসাচ্ছি বা মা সবজিটা কেটে দিচ্ছে, আমি রান্না করছি, এরকমভাবে করি, মানে এক্সট্রা করে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বসার টাইম হয় না এই আর কি। তো বন্ধুরা জানো তো বেশ কিছুদিন ধরে না একটা কথা না বললেই নয় যে তোমরা ভয় পেও না আবার যে কথাটা শুনে, বেশ কিছুদিন ধরে জানো তো এমনিতে তো শুতে শুতে রাত 12:30 বাজে, আর আমার মা তো মানে কী বলবো শুলেই সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে, আর ছেলেটা একটু দেরিতে ঘুমোয়, আর আমি যেহেতু ফোনেতে কিছু কাজ করি কিংবা ফোন একটু দেখি, আমার সঙ্গে সঙ্গে ঘুম আগেও কোনো দিন আসতো না আর এখনও আসে না। আর যেহেতু এখন বাবা তো জানো থাকে না, সপ্তাহে একদিন আসে, আর একটা ঘরেই যেহেতু আমরা শুই, ফ্যামিলি মেম্বার তো এখন আমরা কম, হাজবেন্ড মারা যাওয়ার পর থেকেই একটা ঘরে, ছেলেটা ছোটো, ছেলেটা ভয় পাই জানো তো, তো সেই জন্য মায়ের ঘরেতেই শুচ্ছি, আর ও একদম মানে ধারে শুতেও ভয় পায়, একদম মাঝখানে শোবে, ভয় যেহেতু ওর লাগে। আর এই রাত্রি তখন 12:30 থেকে 1:45 নাগাদ না মানে কীরকম অদ্ভুত অদ্ভুত আওয়াজটা আসে, তো আমি না জেগে থাকি, আর আমি বেশ কিছুদিন ধরে মানে শুনছি যে বাইরে থেকে কীরকম যেন অদ্ভুত আর ভীষণ কুকুর ডাকছে রাত্রি
12:30 থেকে 1:45 মধ্যে ভীষণ কুকুর ডাকছে আর ভীষণ আওয়াজ হচ্ছে, কিরাম বিভৎস বিভৎস আওয়াজ। তো সেই রকমই সেম আওয়াজ কালকে সন্ধেবেলা, একদম সন্ধেবেলা আমরা ঘরেতে রয়েছি, চা খাবো বলে মা সবে চাটা বানিয়েছে, আর না একদম বাড়ির মানে রাস্তা থেকে কে যেন বিভৎস একটা আওয়াজ করে করে গেল। আমার মা ভাবছে কোনো কেউ বদমাইশি করে এরকম বিশ্রী আওয়াজ করে ডাকছি। তো মা আমার ওখান থেকে আবার জিজ্ঞাসা করছে কে গো কে গো, কিন্তু কেউ তো সাড়াই দিচ্ছে না। তো আমি মাকে আবার একটু বকা দিলাম যে তুমি সাড়া করো না, যেই হোক না কেন, কেননা অনেক সন্ধ্যের পর না অনেক কিছুই যাতায়াত করে, তো যখন একবার দুবার ডাকার পর যখন কেউ সাড়া দিচ্ছে না, মানুষ হলে নিশ্চয়ই সাড়া দিত, বা সে কোনো মানুষ যদি আর কি করে সে তো সাড়া দেয়, বাট এখানে কোনো সাড়া পাওয়া যায়নি। আর ওই রকম রাত্রি 12:30 পর থেকে এরকম আওয়াজটা আসছে। তো আমি না শুনি আওয়াজটা, আবার শুনে না মাঝে মাঝে মাকে ডাকি যে ও মা উঠে দেখো তো এরকম কোথা থেকে আওয়াজটা আসছে। পারে এ দেখো একটা আওয়াজ শুনলে ভীষণ ভয়ও লাগে, আর আগে না এতটা ভয় লাগতো না, যেহেতু আগে হাজব্যান্ড ছিল না এই ভয় জিনিসটা এতটা ছিল না, এখন এইটুকুনি ছেলে আর আমরা দুজন মা আর মেয়ে, তাহলে বুঝতে পারছো তো, আর নিচে ভাড়া আছে তারাও ভীতু, তো সে কী আর বলবো। তার এই আওয়াজ শুনে সন্ধেবেলা যখন ওই আওয়াজটা হচ্ছে, তো আমার ওই নিচে যারা ভাড়া আছে ওরা ভয়তে মানে দরজা বন্ধ করে ঘরে ঢুকে গেছে, এইরকম অবস্থা। তো একটা মানে এরাও যা ভীতু কী বলবো। আর এইরকম রাত্রেবেলা মাঝে মাঝে যেহেতু আমরা গ্রামে থাকি না, অনেক রকম আওয়াজ পাই জানো তো, আর হয়তো অনেকে বিশ্বাস করবে না, শহরের লোকেরা তো বিশ্বাস করবে না, কেননা তারা তো এরকম আওয়াজ কোনো দিন শুনতে পায় না, ঠিক আছে। কিন্তু এইরকম আওয়াজ না জানি না কি কি উপরওয়ালা জানে, কি জানি স্পিরিট হতে পারে, কোনো স্পিরিট হতে পারে, কোনো কিছু হতে পারে, কোনো অনেক কিছুই হতে পারে জানো তো। তো এটা কিন্তু আমরা ভাবি যে কোনো স্পিরিট হতে পারে, বাট আবার কোনো পশুও হতে পারে। এটা মানে আমার না দেখলে না বুঝলে তো আমরা তো কিছু শুনে কিছু বুঝতে পারছি না না কী জিনিসটা। তবে অতিরিক্ত রাত্রি তো আমাদের জন্য না অন্যের জন্য, তো সেক্ষেত্রে আমি মনে করি হয়তো অন্য কিছু হতে পারে, তো তারা তাদের মতো আওয়াজ করুক বা তাদের মতো থাক, আমার দেখে লাভ নেই বলো বন্ধুরা। তো তোমরা কীরকম কোনো আওয়াজ শুনেছো, তোমরা কি কোনো দিন, তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর আমি জানো তো আমি কিন্তু অনেক কিছুই দেখেছি, বাট মানে অনেক মৃত মানুষ বলো বা এ বলো অনেকেই আমার সাথে দেখা দিয়েছে, বাট আমার হাজব্যান্ড কিন্তু মারা গেছে, কোনো দিনই আমার সাথে দেখা দেয়নি, জাস্ট স্বপ্নে হয়তো এসছে কিন্তু দেখা দেয়নি। কিন্তু অনেকেই আছে যারা মানে এই পাশের বাড়িতে বেশ কিছুদিন আগে একজন কাকিমা মারা গিয়েছিল, তো মারা যাওয়ার পর একদমই আমার বাড়ি মানে বাড়িতে আসতো, ভীষণ ভালোবাসতো, তো উনি এসে আমার সামনে দাঁড়িয়ে আছে। তা আমি ভাবলাম যে উনি তো মারা গেছে, আমি আবার বলছি যে আপনি কোথা থেকে এলেন, তখন বলছে যে আমি তো তোমাদের সাথে দেখা করতে এসেছি। তো আমি আবার আমার মাকে আর তখন আমার হাজব্যান্ড বেঁচে ছিল, তখন আমি বলে তোমরা কি দেখতে পাচ্ছ কাকিমাকে, ওরা বলছে না কই আমরা দেখতে পাচ্ছি না, একদম দিনের বেলা জানো তো ভর দুপুরে। তো আমার মা সেই সময় মাকে বললাম যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কাকিমা দাঁড়িয়ে ছিল, বলছে না আমরা তো কিছুই দেখতে পাইনি। তো এইরকম না আমার সাথে অনেক সিচুয়েশান হয়েছে, তো ছোটো থেকেই আমি অনেক কিছুই দেখেছি, তো সে একদিন সময় হলে তোমাদেরকে বলবো একদম ভালোভাবে যে আমি কত কিছু দেখেছি। বাট কিন্তু রাত্রেবেলা এই আওয়াজগুলো আমার ঠিক মানে স্বাভাবিক আওয়াজ বলে মনে হচ্ছে না জানো তো, বেশ কিছুদিন ধরে আমি আওয়াজ পাচ্ছি শুনছি, মানে আওয়াজটা কোথা থেকে আসছে, বাইরে থেকে আসছে, তো বাইরে থেকে মানে কোথা থেকে আসছে বুঝতে পারছি না, কিন্তু বাইরে থেকে আওয়াজটা পাচ্ছি যে দূর থেকে আসছে, সেখানে কুকুর ডাকছে এরকম, আর মানে বিশ্রী আওয়াজ। তো আবার কখনো কখনো দেখছি বাড়ির পাশ দিয়ে রাস্তা দিয়ে কীরকম একটা বিভৎস আওয়াজ করে করে চলে গেল। তো এই রকম ওই যে বললাম সন্ধেবেলা যে আওয়াজটা আসছে সেটা কিন্তু রাত্রেও হয়, রাত্রির একটা নাগাদও ওই আওয়াজটা আসে, আর সেটা কিন্তু কাল সন্ধেবেলা সে ওই আওয়াজটা হয়েছে। তো আমার সেরকম মানে মাইন্ডে ছিল না, তাহলে আমি কিন্তু ফোনে ভিডিওটা বা তুলে তোমাদেরকে দেখাতাম যে কীরকম আওয়াজটা, তোমরা একটু মানে শুনে বলো যে কিসের আওয়াজ হতে পারে। বাট এরপরে যদি আওয়াজটা হয় আমি কিন্তু নিশ্চয়ই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, আর বিশেষ করে সন্ধেবেলা, রাত্রি তো আর হবে না কিন্তু সন্ধেবেলা হলে নিশ্চয়ই আমাদের বাড়ির পাশ থেকে এই আওয়াজটা যায়, কোথা থেকে যায় কে যায় জানি না, ইদানিং করে হচ্ছে, তো কোনো পশুও হতে পারে, যেহেতু আমরা গ্রামে থাকি ভাম বিড়ালও হতে পারে জানো তো, তো নাকি ভাম বিড়ালও এখানে ঘোরাঘুরি করে, ভাম বিড়ালও আসে, তো সেক্ষেত্রে ভাম বিড়ালও হতে পারে, আবার অন্য কিছু স্পিরিটও হতে পারে। এটা আমি কিন্তু একদমই মানে অস্বীকার করছি না, যেহেতু আমি দেখেছি তো আমি কিন্তু অনেক কিছুই দেখেছি, ওই জন্য এবার বিশ্বাসটা সম্পূর্ণ নিজের কাছে,
যে আর যে এটা কি পসিবল না মানে ইম্পসিবল, তো সেটা কিন্তু আমি যদি বিশ্বাস করি সেটা বিশ্বাস, আর যদি না বিশ্বাস করি সেটা অবিশ্বাস, তাই তো বন্ধুরা। তো এখানে বিশ্বাস অবিশ্বাসের কোনো কিছু না, এটা নিজে চোখে দেখিনি তো, জাস্ট কানে শোনা। কানে শোনাটা কিন্তু অনেক কিছুই হতে পারে জানো তো, তো অনেকে অনেক কিছুই দেখেছো। আর যদি দেখে থাকো অবশ্যই, আবার বলছি আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে তোমরা কী দেখেছো। তবে আমি অনেক মৃত মানুষকে দেখেছি, তো একদিন সময় করে তোমাদেরকে বলবো। সেই ছোট্টবেলা থেকে জানো তো, যখন ক্লাস ওয়ানে পড়ি তখন থেকে অনেক মানুষ যারা মারা গেছে তারা আমার সাথে দেখা দিয়েছে। তো হয়তো সবাই ভয় বলবে যে না মিথ্যে কথা বলছে, কিন্তু না এটা সত্যি, একদমই 100% সত্যি। তো বন্ধুরা দেখো তরকারিটা হয়ে গেছে, আর টামাবাড়াকে একটু জিরে ধনে গোলমরিচের গুঁড়ো আর একটু চিনি দিয়ে, যেহেতু আমরা বাঙালি জানোই তো চিনি না দিলে তরকারির একদম আমাদের মানে মুখে লাগে না। তো আর আমার মায়ের সুগার কিন্তু, তবুও কিন্তু খাবে না চিনি না দিলে। তো আমি বকি কিন্তু যে না খেয়ে নাও, এরকমভাবেই বলে না একটু চিনি দে নাহলে খাবো না। তো সেই জন্য একটু চিনি না দিলেই নয়, চিনিটা দিয়েছি। আর পায়েসটাও হয়ে গেছে, আর পায়েসটা দেখো নলেন গুড় দিয়ে করেছি, আর দেখো অল্প পরিমাণেই করেছি যেহেতু ছেলে খাবে। আর আমাদের তো পিঠে হবে, সেই পিঠেটা তোমাদের সাথে আজকে মানে শেয়ার করব। আর পুরোপুরি যদি তোমরা রেসিপিটা দেখতে চাও, আমার কিন্তু একটা কিচেন চ্যানেল আছে তনুশ্রী কিচেন, তো তোমরা গিয়ে সেখানে দেখতে পারো। আর এই দেখো বিকেলবেলা চলে এসেছে ছাতু ওলা, তো একদম ডাইরেক্ট দেখো ছোলা ভাঙিয়ে ছাতু তৈরি করে দিচ্ছে দেখো এখানে এই মেশিনটা। আর ছাতু ওলা পালিয়ে গেছে, যেহেতু আমি ভিডিও করছি বলে লজ্জায় পালিয়ে গেছে, দেখতে পাচ্ছ এই দেখো কী সুন্দর ছাতু তৈরি হচ্ছে। আর আমার মা বললো 1 কেজি ছাতু বাইকে করে করে এখন বাড়ি বাড়ি গিয়ে। তোমাদের ওখানে কীরকম ছাতুওয়ালা যাচ্ছে তাহলে গেলে আমাকে জানিও, প্রত্যেকটা জায়গায় জায়গায় শুনছি না কীরকম ছাতু গিয়ে বিক্রি করছে, আর প্রচুর লাভ জানো তো। আর এই সন্ধেবেলা দেখো আমি এই ছেলেকে পড়াচ্ছিলাম, আর এদিকে দেখো ওই ভাবি এসছে, আর মাও ঠোঙা করছে, ঠোঙা নিয়ে বসে পড়েছে। এই ভাবিও শিখছে, অনেকটাই শিখে গেছে, জানতো না ভাবি, বাট আমাদের কাছ থেকে অনেকটাই শিখে গেছে। এই দেখো মুড়ছে এখন ঠোঙা, আর এগুলো একদম কমপ্লিট করা। আর এই এখন আমি বসে গেছি এই পিঠে করবো বলে। তো বন্ধুরা কদম ফুলের পিঠেটা যদি একদম ফুল রেসিপিটা তোমরা দেখতে চাও, তাহলে কিন্তু আমার কিচেন চ্যানেল ওই যে বললাম তনুশ্রী কিচেন, তো ওখানে গেলে তোমরা বুঝতেই পারবে, আমাকে তো দেখেইছো, তো আমার আর আমার ছেলের লোগো আছে। তো সেইখানে তোমরা গিয়ে কিন্তু ফুল রেসিপিটা একদম দেখে নিতে পারো। বাট আমি তো এটা পুরো ব্লগ চ্যানেল, আমি তোমাদের সাথে অল্প কিছু হলেও শেয়ার করছি। তো এখানে দেখো চিনি মানে নারকেলের যেরকম পুরটা তৈরি করে নিয়েছি, আর সুজি দিয়ে এই যে তোমার এই গোল গোল করে এই রকম করে, আর তারপর কদম ফুলের পিঠেটা আমি বানাবো। তো বন্ধুরা খুবই ইজি, আর এবছরের কিন্তু 2023-এর ট্রেন্ডিংয়ে এই পিঠেটা চলছে। তো তোমরা কিন্তু চাইলে কিন্তু বানাতে পারো, বাট খেতেও ভীষণ ভালো জানো তো বন্ধুরা। আর এই নারকেলের ছাই মানে নারকেলের যে পুরটা, এটা কিন্তু আমি একদম চিনি ক্যারামেল করে দিয়েছি, সেটা কিন্তু তোমরা দেখেইছো। বাট একদমই পারফেক্টভাবে যদি দেখতে চাও অবশ্যই কিন্তু আমার কিচেন চ্যানেলটায় গিয়ে তোমরা দেখো, আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা দেখো এখানে দেখো আমি রেডি করে নিয়েছি এই যে কদম ফুলগুলো, আর চাল যে আছে না একদম সরু চাল নেবে, আর সরু চালটা একদম সুন্দর করে গায়ে লাগিয়ে নেবে, তারপর কিন্তু এই পিঠেগুলো করবে। তো বন্ধুরা ভীষণ খেতে ভালো জানো তো, একদম না একটা নতুনত্ব জিনিস দেখতে খেতে ভীষণ ভালো লাগে, আর নতুনত্বের ছোঁয়া থাকলে আর বলে লাভ নেই জানো তো, ভীষণ ভালো লাগে। তো দেখো রেডি হয়ে গেছে এই কদম ফুলের পিঠে, তো বন্ধুরা অবশ্যই ট্রাই করো, আর তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু জানিও। আর এখানে দেখো কিছু ইয়েলো কালারেরও করে নিয়েছি, তো ইয়েলো কালারেরগুলোও বেশি ভালো লাগছে, আর যেহেতু কদম ফুল একটু হলুদ হলুদ ভাব হয় তো আমি ভাবলাম কিছুটা ইয়েলো কালারেরও করি। তো এখানে ইয়েলো কালারেরগুলোও কিন্তু বেশ ভালো লাগছে, যেগুলো সাদাগুলোও ভালো লাগছে আর হলুদগুলোও ভীষণ ভালো লাগছে। আর এগুলোকেও দেখো আমি ভাপে দিয়ে একদম সুন্দর করে দেখো তৈরি করে নিচ্ছি, আর কি সুন্দর দেখতে লাগছে না দেখো। তো বন্ধুরা দেখো কি দারুণ লাগছে, প্লেটে আমি সাজিয়ে নিয়েছি, আর দেখলেই খেতে ইচ্ছা করবে, এতটাই জানো তো টেস্টি, এতটাই সুন্দর। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। বাই বাই বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো।